টি-90 ট্যাঙ্কের ব্যারেলের বিস্ফোরণে শহীদ হলেন ভারতীয় সেনাবাহিনীর 2 সদস্য, আরও একজন গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শুক্রবার উত্তরপ্রদেশের ঝাঁসি শহরের কাছেই ববিনা ক্যান্টনমেন্টে। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। শহীদ 2 সেনা সদস্যের একজন সুকান্ত মণ্ডল, যিনি পশ্চিমবঙ্গের, এবং অপরজন হলেন রাজস্থানের বাগাড়িয়ার বাসিন্দা সুমের সিং। সেনার পক্ষ থেকে জানানো হয়েছে আহত সেনা জওয়ানের নাম প্রতাপ সিং যাদব, তিনি উত্তরপ্রদেশের খালিলাবাদের বাসিন্দা। সেনার পক্ষ থেকে আরও জানানো হয়েছে এই ঘটনায় কোর্ট অফ ইনকোয়ারির আদেশ দেওয়া হয়েছে। শুক্রবার সেনার পক্ষ থেকে এই বিষয়ে সরকারিভাবে একটি বিবৃতিও জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে 2022 সালে 6 অক্টোবর ববিনা ফিল্ড ফায়ারিং রেঞ্জে বার্ষিক অনুশীলনের সময় ট্যাঙ্ক ব্যারেল ফেটে গিয়েছিল এবং তাতে 3 কর্মীর একজন আহত, 2 জন শহীদ হয়েছে এবং তাদের ববিনার সামরিক হাসপাতালে চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে। সূত্রের খবর, ট্যাঙ্কটির কমান্ডার এবং গানারের মৃত্যু হয়েছে। এই ঘটনায় বেঁচে গিয়েছেন ট্যাঙ্কটির চালক। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।